হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমার নতুন মডেল, তো ওকে ওর উপরে আজকে অনেক কিছু ভিডিও করব, তো সেগুলো তোমরা দেখতে পারবে আস্তে আস্তে একটা একটা করে মাই করবো। দেখো ওর আন্ডারআর্মটা দেখাচ্ছি, এরপর আন্ডারআর্মটা শেভ করবো, আর নেল শেভ করবো, ফেস শেভ করবো। ঘাসে এসে মুখের আগে ভালো লাগবে, আন্ডারআর্মটা দেখো। এবার খুব ভালো হয়েছে, এমনি বাড়াবে, আসলে কাটলেই বড় হয়। এই লাইটটা দেবো কি আর ভালো লাইট দেবো? হ্যালো, কি রে, তুই বেরিয়েছিস? হ্যাঁ, তুই বেরিয়েছিস? সাজানো না আছে, আমি এইটা লাগিয়ে এখন সবাই একটুখানি ফুলগুলো ইয়ে করে দেবে। ঠিক আছে, তুই রাখ, আমি পরে তোকে কল করছি। হ্যাঁ, আমি পার্লারে আছি। ফোনের সাউন্ডটা কমে দাও, আমার সাউন্ড কমে দাও, তোমার সাউন্ডও কমে দাও। এভাবে না, আমরা সাইলেন্ট হই। হ্যাঁ, ওরকম করে ভিডিও করে কোনো লাভই হয়নি। হাতটা তুলে গেছে, হাতটা তুলে গেছে, যতটা জুম পারি যেন ইয়ে না হয়, ঠিক আছে, একটা লেভেলে রাখবো। মাঝখান দিয়ে ভাগ ভাগ হয়ে গেছে, ওটা উপরের দিকে হয়, উপরের দিকে হয়, নিচের দিকে রোদ। আজকে ভিডিওটা খুব সুন্দর হবে, ওর হেয়ার গ্রোথগুলো খুব ভালো হয়েছে। আগের বার করেছিলাম তখন খুব ছোট ছিল, এবার এটা দেখো খুব বড় হয়েছে। এবার এইদিকে গ্রোথটা এইদিকে আছে, এদিকেরটা দিকে। যদি আমি ওয়্যাক্স করতাম তাহলে ওপরেরটা আগে দিতাম আর এটা নিচেরটা নিচে দিতাম, ঠিক আছে। তো আমি তাহলে স্টার্ট করি, এখানে যখন ইয়ে করবো কথা বলবো না, তাহলে রেজারের আওয়াজটা শোনা যাবে ভালো। স্টার্ট করি তাহলে, ঠিক আছে, দাও এদিকে দাও, ছায়াটা পড়ছে এদিকে। পজ করো তো, পজ করো তো, পজ করো, একটু জল দিতে হবে, তা না হলে প্রবলেম হয়ে যাবে। তাহলে ওর ব্যথা লাগছে, ওই জন্য আমাকে একটুখানি জল দিতে হবে। ঠোঁটটা নেবে না, দেখতে ভালো লাগছে, ঠোঁটটা নেই, তুমি একটু এদিকে দিকে তাহলে ঠোঁটটা নেবে, তাহলে ওইটা দেখতে
মাঝে মধ্যে ম্যামকে দেখাবে, আবার মাঝে মধ্যে আন্ডার আর্মস এর কালো দাগ গুলো একদিন করতে হবে। করার সময় আমাকে দেখেন, দেখি আবার এদিকে আমি প্র্যাঙ্ক ভিডিওর জন্য এরকম মাইক গুলো খুঁজছি, কিন্তু এগুলো সিঙ্গেল মাইক, এগুলো তো জয়েন করা ফোনের সাথে। তাও কত পড়ে? 450 মতো, কম দামে 1000 টাকার মধ্যে। ভালো, কম দামে যেগুলো আছে সেগুলো ভালো না, আমাদের লাইট আসছে না, আমাকে সাউন্ড কোয়ালিটি ভালো হয় না। আর বলি তুমি বাড়ি আসো, তারপর বলো।